আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ওয়েবের একটি নতুন টপিক নিয়ে আজকে আসবো, সেটার নাম হচ্ছে গিয়ে ফ্লেক্স। এবং ফ্লেক্সে কিছু অ্যাক্টিভিটিস দেখবো আমরা, আসলে ডিরেক্ট ফ্লেক্স দেখবো না, ফ্লেক্সে কিছু অ্যাক্টিভিটিস বলতে কীভাবে আমরা কোনো কন্টেন্টকে মাঝখানে আনতে পারি ইজিলি। আমরা অনেক সময় যে কাজটা করি সেটা হচ্ছে প্যাডিং বা মার্জিনের সাহায্যে আমরা কোনো কন্টেন্টকে মিডলে আনি, এটা ভার্টিক্যালি আনি বা হরিজেন্টালি আনি। আজকে আমরা দেখবো কীভাবে ইজিলি ফ্লেক্স ইউজ করে আমরা কন্টেন্টটাকে মাঝখানে আনতে পারি, যে জন্য আমরা হয়তো দুই তিনটা সিএসএস লিখলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা প্যাডিং বা মার্জিন যদি ইউজ করি সেক্ষেত্রে যে প্রবলেমটা আমাদের হয়, রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের প্রত্যেকবার গিয়ে চেঞ্জ করতে হয়। বাট আমরা ফ্লেক্স যদি ইউজ করি তাহলে আমাদের প্রত্যেকবার চেঞ্জ করতে হবে না, কয়েকটা ভিউ পয়েন্টে গিয়ে চেঞ্জ করলেই আমাদের কাজ হয়ে যাবে। সো চলুন দেখা যাক কীভাবে করা যায়। তার আগে আমি একটু এক্সাম্পল দেখে নিই আসলে আমরা কী দেখতে যাচ্ছি। সো এক্সাম্পলের জন্য আমি আমার ব্রাউজারটা ওপেন করে আছি। আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট আছে এবং তার মাঝে একটা সবুজ বক্স আছে, সো এটা একেবারে মাঝখানে আছে। সো এটা আমরা কীভাবে করবো, এটা বক্স আছে, বক্সটা মাঝখানে আমরা ইজিলি আনতে পারি, বাট আমরা যদি টেক্সট হয় সেটা কীভাবে আনবো। সো প্রথমে আমরা দেখবো বক্সটা কীভাবে আনতে হয়, দেন দেবো টেক্সট কীভাবে আনতে হয়। সো চলুন আমরা কোডে চলে যাই। সো আমার এখানে অলরেডি HTML এবং CSS করা আছে, সো আমি আমার কাজ শুরু করে দিই। সো আমার একটা সেকশন নেই, সো সেকশনের আন্ডারে একটা ডিভ নেই, যেটা আমি এক্সাম্পলে দেখেছি সেই কাজটি আগে করি। সো আমরা সর্বপ্রথমে স্টার সিম্বল দিয়ে লিখে নিই হচ্ছে গিয়ে মার্জিন জিরো, দেন প্যাডিং জিরো, দেন বক্স সাইজিং বর্ডার বক্স। এবার আমরা সেকশনটাকে কল করি, সেকশন, সেকশনে আমরা একটা উইথ দিয়ে দিই, আপাতত উইথ দিয়ে দিই হচ্ছে গিয়ে 600 pixels এবং হাইট দিয়ে দিই 600 pixels। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যাতে আমরা ইজিলি বুঝতে পারি। সো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি চুজ করি ব্লু, দেন এবার আমরা ডিভটাকে কল করি, ডিভে একটা উইথ দিয়ে দিই উইথ 100 pixels, হাইট 100 pixels, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ক্রিমসন দিলাম আপাতত। সো আমরা দেখি আমাদের এটা কী দেখাচ্ছে। সো আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করে দেখতে পাচ্ছি আমাদের একটা বক্স দেখাচ্ছে, বিশাল একটা ব্লু বক্স, তার পাশে একটা রেড বক্স ছোটো। সো এটাকে আমরা এই ব্লু বক্সটাকে মাঝখানে নিয়ে আসি। মাঝখানে আনার জন্য আমরা কী করবো, আমরা সেকশনটাকে একটা প্রপার্টি লিখি মার্জিন অটো, তাহলে আমাদের ইজিলি মাঝখানে চলে আসবে। আমরা কোনো এলিমেন্টকে উইথ দিয়ে মার্জিন অটো যদি দিই তাহলে ওই কন্টেন্টটা মাঝখানে চলে আসে। সো আমরা সেটাই দেখি, সো চলে আসছে। এবার আমাদের কাজটা কী, এবার আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমাদের এই লাল বক্সটাকে আমরা এই মাঝখানে আনবো। সেটা কীভাবে করবো, সেটার জন্য আমাদের এই লাল বক্স এবং নীল বক্স এই দুইটার মধ্যে প্যারেন্টকে, প্যারেন্টটা হচ্ছে গিয়ে এই নীল বক্সটা। সো আমরা নীল বক্সে চলে যাচ্ছি, নীল বক্সে গিয়ে লিখবো ডিসপ্লে ফ্লেক্স, দেন লিখব হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর লিখবো অ্যালাইন কন্টেন্ট সেন্টার। সো আমি মাত্র কয়টা সিএসএস লিখেছি, একটা দুইটা তিনটা, প্রথমটা লিখেছি ডিসপ্লে ফ্লেক্স, তারপরটা লিখেছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরটা লিখেছি অ্যালাইন কন্টেন্ট সেন্টার, লিখে সেভ দিই। সেভ দিলে আমরা দেখতে পাবো যে আমাদের বক্সটা উপরে মাঝখানে চলে গিয়েছে, কিন্তু আমাদের দরকার তো এই মাঝখানে। সেজন্য আমরা কী করবো, সেজন্য আমরা এই অ্যালাইনটাকে, এই কন্টেন্টটাকে বাদ দিয়ে আমরা এখানে তখন লিখে দিব আইটেমস। সো আইটেমস লিখে আমরা সেন্ড দিই, তাহলে আমাদের বক্সটা মাঝখানে চলে আসছে। সো এইভাবে আমরা ইজিলি একটা কন্টেন্টকে মাঝখানে আনতে পারি। এটা ছাড়াও আমাদের যদি দুইটা বক্স থাকে, যদি আমাদের ডিভ আরেকটা দিয়ে দিই, আরেকটা ডিভ দিয়ে দিলাম এবং দুইটাকে আমরা দুইটা কালার দিয়ে দিই, এটাকে দিই 1 আর এটার নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে 2। এবার আমরা এই দুইটাকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য দুইটা কালার প্রোভাইড করে দিই, 1-এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ডার্ক গ্রিন, আর 2-এর জন্য আমরা দিয়ে দেই সামথিং কালার, কী দেওয়া যায়, ডার্ক রেড দিই, সেভ দিই। সেভ দিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের দুইটা বক্স। সো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এটা পাশাপাশি চলে আসছে, কিন্তু আমাদের দরকার এখন কী, নিচে নিচে দরকার। সো নিচে নিচের জন্য আমরা কী লিখবো, সে হচ্ছে গিয়ে ফ্লেক্স ডিরেকশন কলাম লিখে দিব। কলাম লিখে দিলে আমাদের এটা সুন্দরভাবে নিচে নিচে চলে আসছে। সো এই ছিল। এবার আমরা তো দেখলাম বক্স, যদি আমাদের টেক্সট হয় তাহলে আমরা কী করব, আমরা এখানে লিখে দিয়েছি H2 দিয়ে কিছু,
আমরা আমাদের কোডটা কোনো কিছু চেঞ্জ করলাম না, শুধু আমরা টেক্সটটা চেঞ্জ করে এটার মধ্যে লিখি হ্যালো ওয়ার্ল্ড। আর তারপরে আমরা আরেকটা লিখি H4 5 দিয়ে, সেটাও লিখি হ্যালো ওয়ার্ল্ড, সেভ দিই। সেভ দিয়ে এবার দেখি আমাদের টেক্সটগুলো কি আসে কিনা। আমাদের টেক্সটগুলো নিচে নিচে চলে আসছে, টেক্সটগুলো যদি পাশাপাশি দরকার হয় তাহলে আমরা ফ্লেক্স ডিরেকশন লিখে দেবো রো, সেভ দিই। তাহলে আমাদের পাশাপাশি চলে আসছে, সো আমরা ইজিলি কোনো কন্টেন্টকে মাঝখানে আনতে পারি। এটা আমরা যদি রেসপন্সিভ চেক করি, আমরা আমাদের রেসপন্সিভের ভ্যারিয়াস পোর্টেও যদি চেক করি, আমরা দেখব মাঝখানেই এটা অবস্থান করছে, এটা কোনো জায়গায় মুভ করছে না, মাঝখানেই আছে। সো আমাদের রেসপন্সিভও এটা অনেক হেল্প করে। সো আমরা আজকে দেখে নিলাম ফ্লেক্সের কিছু কাজ। ধন্যবাদ সবাইকে।